আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এদিকে ইউনিভার্সিটির প্রিপারেশন হচ্ছে, শুরু হয়ে গিয়েছে। অর্গানিক মেহেদি অর্ডার করেছিলাম মেহেন্দি বাই মিমির পেজ থেকে। আর আপনারা যারা হচ্ছে সবসময় জিজ্ঞেস করেন যে আমি কোত্থেকে মেহেদি, মানে কী মেহেদি ইউজ করি, তো আমি হচ্ছে বেশিরভাগ সময় মেহেন্দি বাই মিমির পেজ থেকে ওদের অর্গানিকটা ইউজ করি। ওদের মেহেন্দির কালার দেন হচ্ছে মেহেদি, সব কিছুই আমার অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে ওদের তিনটা মেহেদি অর্ডার করছিলাম, তো এগুলোই হচ্ছে ওদের অর্গানিক মেহেদি। তো মেহেদি চলে আসছে, আর এখন হচ্ছে মেহেদি লাগানোর পালা। এরপর চলে আসলাম অ্যানিভার্সারির কেক বানাতে। বেবি আসার পর থেকে ওয়াতি বেবির জন্য কেক বানাইতে বানাইতে এখন হচ্ছে যে কোনো প্রোগ্রামের সময় আমিই বাসায় কেক বানাই। আর আমার কেক খেয়ে খাওয়ার পর থেকে আপনাদের ভাইয়া হচ্ছে বাইরের আর কেক পছন্দ করে না, তো বলে বাসায় বানাও। তো আর আমারও ভালো লাগে যে কোনো অকেশন আসলে নিজের বানানো, কেকটা যখন প্রেজেন্ট করি তখন নিজের কাছে অন্যরকম একটা ভালো লাগা ফিল হয়। তো এই তো ওয়াদি বেবিও হচ্ছে চলে আসছে আমার হেল্পার। এখন হচ্ছে আমি কেক বানালেই ও হচ্ছে হাজির হয়ে যায়, হ্যাপি বার্থডে কেক, হ্যাপি বার্থডে কেক, এরকম করে করে। তো আমি যে এমনই করতেছি ওরও এরকম করতে হচ্ছে, আর আমাকে বলতেছে মামি গিভ মি গিভ মি, মানে খুবই প্যারা। ওকে নিয়ে হচ্ছে কেক বানাতে গেলে ও এই অবস্থা শুরু করে দেয়। তো এই তো আমার হচ্ছে কেকের মিক্সারটা রেডি, এখন হচ্ছে এটা মোল্ডে ঢেলে নিচ্ছি। তো এবার হচ্ছে হাইট কেক বানাবো। তো হাইট কেক বানানোর জন্য এখানে আমি 5 ইঞ্চি মোল্ড ইউজ করতেছি। এটাতে হচ্ছে আমি আমার কেকের সবগুলো মিক্সার ঢেলে দিলাম, আর এখন হচ্ছে এটা ওভেনে দিয়ে দিব। ওয়াদি বেবিকে নিয়ে হচ্ছে অনেক কষ্টে ভিডিও করছি। তো আপনারা হচ্ছে যারা রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কেকের রেসিপিটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আমার পেজে অলরেডি হচ্ছে অরেঞ্জ কেকের রেসিপি আছে, আপনারা চাইলে ওইটাও ট্রাই করতে পারেন। আর এটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক, দেখতে পাচ্ছেন আমার কেক রেডি হয়ে গিয়েছে। আর উপরে একটু ডার্ক কালার চলে আসছে, তো এটা কোনো সমস্যা নাই, আমি হচ্ছে ওইটা কেটে ফেলে দিব। বানালে আমি আমার টেবিলের একটা মেসি অবস্থা করে ফেলি, সো কেউ হচ্ছে টেবিলের দিকে ফোকাস করিয়েন না, কেক দিকে ফোকাস করেন। আপনাদেরকে হচ্ছে আমি কেকটাই দেখাচ্ছি যে কেকটা কতটা ফ্লাফি, সফট আর স্পঞ্জি হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। তো আজকে কেকটা হচ্ছে বানিয়ে রেখে দিব ফ্রিজে, এটা তো হচ্ছে পলিথিন মুড়িয়ে রেখে দিব। আর কালকে হচ্ছে এটা ডেকোরেশন করব। আসলে একদিনে বেশি প্রেশার পড়ে যায় আমার, মানে কাজের বেশি ঝামেলা হয়ে যায়, জন্য স্পঞ্জটা আমি আগের দিনই বানিয়ে রাখি। এদিকে ওয়াদি বেবি হচ্ছে শাওয়ার নিয়ে ফেলছে, এতদিন হচ্ছে যে ওয়াদি বেবিকে খতন করানোর পরেই হচ্ছে যে এতদিন পানি লাগানো যায় নাই, ডাক্তারের নিষেধ করছিল। তো খতন করানোর পরে আজকে অনেকদিন পর শাওয়ার নিল, তো এই জন্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। আর শাওয়ার নেওয়ার সময় কিন্তু ও অনেক বেশি কান্নাকাটি করতেছিল, এই জন্যই ওর ফেভারেট ওর আইসক্রিম ওকে হাতে ধরিয়ে দিলাম। আর কান্নাকাটি থেমে দেখতে পাচ্ছেন এখন একদম হাসি খুশি বেবি। সো আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের যে কোনো ধরনের ইনকোয়ারিজ আপনারা আমাদের থেকে জানতে পারেন হচ্ছে কমেন্ট করে। যারা দেখছেন ওয়াদি বেবি কিন্তু আইসক্রিম একটা পুরোটাই ও খায় না, ওইটাতে ওইটা কিন্তু অর্ধেকের বেশিরও আমার পেটে যায়। সো আপনারা অনেকে বলতে পারেন আপু বেবিকে কেন আইসক্রিম দিচ্ছেন। তো যাই হোক, এদিকে আইসক্রিম খাওয়া খাবে শেষ করে মাছেলে, এরপর ওয়াদি বেবি ঘুম পাড়িয়ে এখন চলে আসলাম মেহেদি লাগাতে। তো এদিকে হচ্ছে যে একটা আপু আসছে বাসায় আর আমাকে হচ্ছে মেহেদি লাগিয়ে দিচ্ছে। তো মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এটা অ্যারাবিক ডিজাইন, আমি হচ্ছে সবসময় বেশিরভাগ সময় অ্যারাবিক ডিজাইনটাই দেই, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন। আর এই ডিজাইনটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আপুকে, তো আপু হচ্ছে ডিজাইনটা লাগাইতেছিল। তো এই তো আমার ফাইনাল লুক, অনেক টায়ার্ড ফেস নিয়ে হচ্ছে যে মেহেদি লাগাচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর রংটা কিন্তু আশা করছি অনেক বেশি ভালো হবে। আর অক্টোবরের 22 তারিখ হচ্ছে আমাদের বিয়ের 8 বছর পূর্ণ হবে, মানে আমাদের পালানোর 8 বছর পূর্ণ হবে। সবে আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। তো আজকে একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর এখন হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য একটু কফি বানিয়ে এনেছি, এক হাত মেহেদি দেওয়া শেষ, এখন আরেক হাত বাকি। তো দুজন বসে হচ্ছে আগে একটু কফি খেয়ে ফিটনেসগুলো দূর করে নিব, কেননা আমি হচ্ছে মেহেদি লাগাতে লাগাতে বসে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেছি। আর আপনাদের ভাইয়া বাইরে থেকে হচ্ছে কাজ সেরে এসে টায়ার্ড। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবে অনেক বেশি ভালো থাকবেন। আর নেক্সটে হচ্ছে স্পেশাল স্পেশাল ব্লগের জন্য অবশ্যই ওয়েট করবেন। আল্লাহ হাফেজ।